দুর্গা পূজার কল্লোলিনী হয়ে ওঠে কলকাতা। ঠিক তেমনি কালী পূজোর রোশনাইতে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া বারাসাত। কে কাকে চেষ্টা দেবে, নজর কাড়া থিমের প্রাণপণ লড়াই চলে উত্তর চব্বিশ পরগনার এই শহরের পুজো মণ্ডপগুলিতে। গত দু বছরে অতিমারির আস্ফালন কাটিয়ে এবছর ফের পূর্ণমাত্রায় সেজে উঠতে চলেছে কাঁচরাপাড়া। এই শহরের কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন নবজীবন ভাতৃসংঘের শ্যামা পুজোর জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবারে তাদের ভাবনা সোনালী অতীত। পুরো মণ্ডপে দেখা যাবে ফেলে আসা দিনের কিছু নিদর্শন। শনিবার রাতে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল পুজো মণ্ডপে, পুজোর সভাপতি রামচন্দ্র মোদক। এদিন উদ্যোক্তারা জানালেন এই পুজো কাঁচরাপাড়ার বুকে এক অন্যান্য নজির সৃষ্টি করতে চলেছে। পুজোর কয়েকদিন ধরে চলে বিভিন্ন সামাজিক কর্মসূচি। এক কথায় বলাই যায় শ্যামা বন্দনার জন্য প্রস্তুত শুরু করে দিলেন উদ্যোক্তারা। এই পুজো নিয়ে আমরা এই কালী পুজোর দিন দিন খুবই এখানে বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ উপভোগ করে, সবাই ভালোভাবে পুজোটা কাটায়। এই পুজোটা বিগত কয়েক বছর বন্ধ ছিল, যাই হোক কোনো কারণে বন্ধ ছিল, এটা আগামী বছর থেকে চালু হয়েছে। এবছরও আমাদের সেই আগামী বছর পুজো ভালো হয়েছে, এবার তার থেকেও আমরা ভালো করার চেষ্টা করছি, বিগত দিনে আরও ভালো করব আমরা, এটাই সবাইকে জানাই। আর আপনাদের চ্যানেলকেও অবশ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের পুজোটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা লাইভে নিয়ে এসছেন। প্রথমেই বলতে চাই কাঁচরাপাড়ার বুকে নবজন ভাতৃসংঘের শ্যামা পূজা সারা কাঁচরাপাড়া জুড়ে একটা আলোড়ন সৃষ্টি নাম একটা। সবাই জানেন কাঁচরাপাড়া যে কটা বিশপুর জুড়ে যে কটা কালী পুজো হয় তার অন্যতম প্রধান পুজো আমাদের নবজন ভাতৃসংঘ। শ্রী রামচন্দ্র মোদক তিনিও বলেছেন এবং তার সাথে আমরা আছি, আমাদের ওপর মাথার ওপরে আছেন আমাদের বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয়, আছেন আমাদের পৌর প্রধান শ্রী কমল অধিকারী মহাশয়। তাদের সহযোগিতায়, তাদের ভালোবাসায়, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা মহিলারা যেভাবে ঘর থেকে বেরিয়ে এসেছি তাদের সহযোগিতা করতে, এবং তারা সবসময় আমাদের সব বিষয়ে সহযোগিতা করে। আর এই পুজো নিয়ে সহযোগিতা বলতে মাথার ওপরে ওনারা আছেন, আমাদের আরও বড় বড় দাদারা আছে, ভাইরা আছে, আমরা যারা মহিলারা আছি তারা একটা আনন্দ পাই বলেই এখানে আসি। আমরা সব রকম কাজ ছেড়ে দিয়ে আমরা এখানে আনন্দ উপভোগ করতেই আসি, আর প্রচণ্ড খুব আনন্দ আমাদের হয়। এবং আমরা একসাথে মিলে আমরা সব রকম কাজ করি, ঠাকুর আনা থেকে ঠাকুরের সমস্ত সরঞ্জাম, ঠাকুরের যা যা যাবতীয় যা যা কাজ, এবং ঠাকুরের পুজোর প্রসাদ তৈরি করা থেকে শুরু করে সব আমরা মেয়েরা ছেলেরা সবাই একসাথে মিলে করি, এবং আমরা এই আনন্দ উপভোগটা করছি। আপনাদেরকে প্রত্যেককে বলছি এবং জনগণের উদ্দেশ্যে বলছি, আপনারা আসুন, আমাদের এই আনন্দটা আপনারাও ভাগ করে নিন এবং এই আনন্দে সমবেত। আমার নাম কানু মজুমদার। প্রথমে আপনাদের চ্যানেলকে জানাই অশেষ ধন্যবাদ, অভিনন্দন। সর্দর আমাদের শেষ হলো, পশ্চিমবঙ্গে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব, তার শারদীয়া শেষ হলো এবং বিজয়ার শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই, এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আমাদের নবজীবন ক্লাবের তরফ থেকে। আজকে নবজীবন ক্লাবের পুজো প্রায় 45 বছর ধরে হচ্ছে। এই 45 বছর ধরে নবজীবন ক্লাবের পুজোতে যিনি উদ্যোগ ছিলেন এবং ক্লাবে যিনি প্রতিষ্ঠাতা, তিনি আজও আমাদের মধ্যে আছেন, এখানে বসে আছেন অসুস্থ রামচন্দ্র মোদক মহাশয়। তারই উদ্যোগে এই ক্লাবটি তৈরি, এবং তারই উদ্যোগে কাঁচরাপাড়ার সবথেকে বড়ো পুজো শ্যামা পুজো, এবং কাঁচরাপাড়া এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বড় শ্যামা পুজো হয়, সেটা হচ্ছে নবজীবন ভাতৃসংঘ ক্লাব। বছর থিম আছে অতীতের যে জিনিসগুলো আমরা হারিয়ে এসেছি, টেরাকোটার উপর দিয়ে মাটির জিনিস আমরা সব ভুলে গেছি এখনকার দিনে, সে অতীতের সোনালী ঐতিহ্য নিয়ে, অতীতের ঐতিহ্য নিয়ে এসব থিম একটা করা হচ্ছে, সব কিছু মিশিয়ে এবছরের থিম আমাদের।